আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত বলেছেন, আগামী 6 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী 5 তারিখ পর্যন্ত তো কোনো রেনফলই নেই, উষ্ণ দিন, অস্বস্তিকর দিন এবং বেশ কয়েকটি জেলাতে হিটওয়েভেরও সম্ভাবনা আছে পশ্চিমের জেলাতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এগুলোতে। উত্তরবঙ্গে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন সেটা রয়েছে আপনার 6 তারিখ থেকে, আপনার 6, 7, 8 এই 3 দিন আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি তে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন, হ্যাঁ কখনো কখনো লাইটনিং অলসো এবং ঝোড়ো হাওয়া, কখনো কখনো 30-40, কখনো আপনার 40-50 আছে এই 3 দিন আগে।